সেমিস্টারের দ্বিতীয় শট করলো। সেভ করে দিল, সুন্দর সেভ করেছে। আচিপুর সেভেনস্টারের গোলকিপার সুন্দর সেভ দিয়েছে। সঙ্গের পরের লাইনে ঝাঁপ দিয়ে বলটি বাঁচিয়ে দিয়েছেন, অর্থাৎ একটি গোল সেভ করলেন। শট, তৃতীয় শট মারতে এসেছে। গোল করলো, খেলা শেষ হলো, অর্থাৎ এই খেলায় জয়ী হলো টাইব্রেকারের মাধ্যমে 4-3 ব্যবধানে। কেমন লাগছে দাদা, কেমন লাগছে? সেভেন স্টার আচিপুর সেভেন স্টার। এখন এই খেলার নিষ্পত্তি হবে টাইব্রেকারের মাধ্যমে। তাই দর্শকদের বলছি, আপনারা কেউ কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কোনো কর্মকর্তা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। যেখানে আছেন ভালোভাবে দেখতে পাবেন। খেলার শেষে গোল সংখ্যা 0-0 ছিল, তাই টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে। এদিকে আছে আস্থা হোটেল, আস্থা হোটেল ফুটবল টিম মাঠের পূর্ব দক্ষিণ পূর্ব কোণে টাইব্রেকার মারবে বাইরে করে কিছুক্ষণের মধ্যে। ওনাদের ফাইনাল ফুটবল টিম স্বেচ্ছাসেবক বন্ধু আচিপুর সেভেন স্টার টাইব্রেকার মারবে বলে রেডি হচ্ছে। আপনার জায়গায় দাঁড়ান, জায়গায় দাঁড়ান, আনন্দ উপভোগ করুন। শুরু হচ্ছে টাইব্রেকার, প্রথম টাইব্রেকার শট আস্থা হোটেলের পক্ষে প্রথম। প্রথম শট আস্থা হোটেলে গোল করলো, গোল হয়ে গেল। গোল্ডেন স্টার ব্রিক্সের পক্ষ থেকে, গোল্ডেন স্টার ব্রিক্সের পক্ষ থেকে প্রথম শট এবং এই গোলটা কি করলো, প্রথম শট আজপুর সেভেন স্টারে। নামগুলো একটু নোট করবেন, দুটো গোল হয়েছে, নামগুলো একটু নোট করুন। দ্বিতীয় শট মারতে এসেছে আস্থা হোটেলের প্লেয়ার, করে না, দেখা যাক গোল করে কিনা। গোল করলো, গোল্ডেন স্টারের পক্ষে দুটি শট, 2-2 আসছে, 1 গোল্ডেন স্টার, 2 আজিপুর সেভেন স্টারের প্লেয়ার ফরেনার আছে, প্রাকৃতিক শটে দুটি গোল করেছে বালক। আজিপুর সেভেন স্টার প্রথম শটটি গোল হয়েছে, দ্বিতীয় শট নিতে গেছেন। আজিপুর সেভেন স্টারের দ্বিতীয় শট সবকটা বিদেশি প্লেয়ার আছে। 3 নম্বর শট মারতে আসছে, টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে আমাদের প্রথম দিনের ফোর্থ প্রি কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তি। ফরেনার
তিন নম্বর শট গোল্ডেন স্টার ব্রিক্সের পক্ষে আস্থা হোটেল নিউ দীঘা। আস্থা হোটেলের হয়ে তিন নম্বর শট মারতে এসছে রেনাট কালবার। গোল গুলো সুন্দর, তিনটি শট তিনটি গোল। গোল্ডেন স্টার ব্রিক্স আস্থা হোটেল নিউ দীঘার পক্ষে তিনটি শটে তিনটি গোল হয়েছে। আপনারা দেখছেন আমাদের এই খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে টিভিতে, লাইভ লাইভ টেলিকাস্ট হচ্ছে দুটি চ্যানেলে। দুটি চ্যানেলে আমাদের এই খেলা আপনারা ঘরে বসে সরাসরি দেখতে পাবেন, সরাসরি ঘরে বসে এই খেলা দেখতে পাবেন। আচিপুর সেভেন স্টারের প্লেয়ার শটে এসছে, পড়ে না। আচিপুরের পক্ষে তৃতীয় শট, তৃতীয় শট মারতে এসছে তিনটে করে শট দিয়েছিল, গোল সংখ্যা তিন তিন, আর একটি করে শট হবে শেষ শট। দেখা যাক বাইরে মারে না গোল করে। সেভ করে দিল, সুন্দর সেভ করেছে আচিপুর সেভেন স্টারের গোলকিপার, সুন্দর সেভ দিয়েছে। সঙ্গের বড় লাইনে ঝাঁপ দিয়ে বলটি বাঁচিয়ে দিয়েছেন, অর্থাৎ একটি গোল সেভ করলেন, একটি গোল সেভ হলো। হ্যালো মিন্টু, আচিপুর সেভেন স্টারের কর্মকর্তা মিন্টু ভাই, তুমি তোমার সমর্থক দর্শকদের একটু সাইড লাইনে বাইরে রাখো, মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে তো। মিন্টু খান একটু সংযত থাকো, একটু সাইড লাইনে বাইরে দাঁড়াও। সেভ জিতে গেছে আস্থা হোটেলের, পরে না। আনন্দ করতে এসছো আনন্দ করো, কিন্তু মাঠের বাইরে। আচিপুরের সেভেন স্টারের লাস্ট শট, গোল করলো এবং জিতে গেল। খেলা শেষ হলো, অর্থাৎ এই খেলায় জয়ী হলো টাইব্রেকারের মাধ্যমে 4-3 ব্যবধানে। কেমন লাগছে দাদা, আচিপুর সেভেন স্টার টাইব্রেকারের 4-3 গোলে জয়ী হলো। অর্থাৎ ম্যাচ আচিপুর সেভেন স্টারের গোলকিপার, আপনি আপনার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি নিয়ে যাবেন।